কিশোরগঞ্জের ছয় আসনের প্রতিটিতেই জয় প্রত্যাশা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রতি আসনেই রয়েছেন হেভিওয়েট প্রার্থী। এদিক থেকে জাতীয় পার্টিও পিছিয়ে নেই। নিজেদের খাঁটি কিশোরগঞ্জ তিন ধরে রেখে বাকি আসনেও লড়াই করতে চায় দলটি। আর বিএনপির ব্যস্ততা মাঠের আন্দোলন ঘিরে। তিন স্তর বিশিষ্ট সেরা প্রাইম ওয়াটার ট্যাঙ্ক, বাংলাদেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী ব্যাকটেরিয়া মুক্ত ট্যাঙ্ক। কিশোরগঞ্জে নির্বাচনী এলাকা ছয়টি। টানা তিন মেয়াদ ধরেই আওয়ামী লীগের দখলেই রয়েছে পাঁচটি আসন, আর জাতীয় পার্টির অধীনে একটি। সদর ও হোসেনপুর নিয়ে গঠিত কিশোরগঞ্জে এক আসনে মনোনয়ন নিয়েছেন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের কন্যা, বর্তমান সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপি। এছাড়া কোটিয়াদি ও পাকুন্দিয়া নিয়ে গঠিত কিশোরগঞ্জ দুইয়ে মনোনয়নের দৌড়ে এগিয়ে আছেন সাবেক আইজিপি ও বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদ। ইটনা, মিঠামইন আর অষ্টগ্রাম নিয়ে গঠিত কিশোরগঞ্জ চার আসন। এই আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সাবেক রাষ্ট্রপতির পুত্র ও বর্তমান সংসদ সদস্য রেজওয়ান আহমদ তৌফিক। কিশোরগঞ্জ পাঁচে আওয়ামী লীগের প্রার্থিতা চান আফজাল হোসেন, আর ছয়ে নৌকার হাল ধরতে চান নাজমুল হোসেন পাপন। এছাড়াও নৌকা সম্ভাব্য প্রার্থীরা প্রচার প্রচারণায় মাঠ সরব রেখেছেন। আমরা এখন কোনো ব্যক্তির পক্ষে নয়, আমরা দলের কাজ করে যাচ্ছি, আওয়ামী লীগকে আমরা সুসংহত করেছি। পিছিয়ে নেই জাতীয় পার্টিও। কিশোরগঞ্জ তিন আসনে মনোনয়ন প্রত্যাশী জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। বাকি আসনগুলোতেও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার প্রত্যয় সম্ভাব্য প্রার্থীদের। এই ছয় ছয়টা সংসদীয় আসনে আমাদের প্রত্যেক আসনের মধ্যে প্রার্থী আছে, যথেষ্ট মানে যোগ্যতা সম্পন্ন প্রার্থী রয়েছে। এদিকে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা আক্তারুজ্জামান স্বতন্ত্র থেকে নির্বাচন করতে চান, আর মাঠের আন্দোলনেই ব্যস্ত সময় পার করছে বিএনপি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলেই কেবল প্রার্থিতা নিয়ে ভাববেন নেতাকর্মীরা। নির্বাচনের কোনো ভাবনাই আমাদের মধ্যে নেই, কারণ এই সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হয় নাই। জনবান্ধব প্রার্থীদেরই নির্বাচনের মাঠে দেখতে চান ভোটাররা। যে দেশের উন্নয়ন করে উন্নয়নের ধারা বজায় রাখতে পারে, আমরা এরকম একটা পার্টি দেখে নির্বাচনে জয়যুক্ত করতে চাই। আমরা দেশের গণতন্ত্র চাই না, শান্তি চাই, শান্তিপূর্ণ নির্বাচন চাই। কোনো আন্দোলন না হয়, ভালো পার্টি আসে তাহলে আমরা তাকে ভোট দেব। কিশোরগঞ্জে ছয়টি আসনে মোট ভোটার 25,35,052 জন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।